হাই ডিয়ার স্টুডেন্ট আমি সৌমেন রায় আন একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসটা আমরা স্টার্ট করব। আমাদের টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রিলিম সেই প্রিলিম পরীক্ষাকে সামনে রেখে আমরা আমাদের যে প্র্যাকটিস সেশানটা এখানে শুরু করেছি সেখানে কয়েকটা ক্লাস আমাদের নিতে পারিনি তো ওটাও এক্সটেনশন করে দেওয়া হবে তো ডেটগুলো আমরা লাস্ট ক্লাসের আগে অবশ্যই বলে দেবো তো এখন আজকে আমাদের যে সেট রয়েছে সেই সেটের সাত নম্বর ক্লাসটা আজকে আমরা নিচ্ছি এবং মনে রাখবে যে এই এই সেশানে দশটা ক্লাস যেটা হওয়ার কথা ছিল সেটা হবে তো মেন জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের আমাদের প্র্যাকটিস তো আজকে আমরা ক্লাস স্টার্ট করি যদি অডিও ভিডিও ঠিক থাকে তাহলে আমাকে একটু জানাও অডিও ভিডিও ঠিক আছে কিনা একটু জানাও তো আমরা ক্লাস স্টার্ট করি আন একাডেমির মোটো লেটস ক্র্যাক ইটকে সামনে রেখে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব আমাদের আজকে ঠিক সন্ধ্যে সাতটায় আমরা দেখব দেখব এবার জগৎটাকে ক্র্যাক করবো ডাব্লিউ বিসিএস হিস্ট্রি থ্রু এমসিকিউ স্টার্টেড অন মার্চ ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেভেন পি এম এ আজকেও স্পেশালে আমার একটা ক্লাস আছে সন্ধ্যে সাতটা পি আশা করি তোমরা সেই ক্লাসে এনরোল করে ক্লাসটা দেখবে গুগল প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নার অ্যাপটাকে ডাউনলোড করে সেখানে ডাব্লু বিপিএসসিকে লক্ষ্য হিসেবে রেখে সৌমেন লাইফ কোডটা ইউজ করে তোমরা প্লাসের স্পেশালের ফ্রি ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারো এখানে ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটাররা তোমাদের প্রতিদিন গাইডেন্স করে যাচ্ছে আপকামিং এক্সামের জন্যে তো সেই ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই দেখতে পাবে তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আজকেও আমাদের এই ক্লাসটা রয়েছে দেখবো এবার জগৎটাকে ক্র্যাক করবো ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এইটাকে খেয়াল রাখবে তো নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে আজকের আমাদের ক্লাসের শিডিউল আজকের আমাদের যে ক্লাসের শিডিউল রয়েছে সেই ক্লাসের শিডিউল অনুসারে এমসিকিউ অন হিস্ট্রি আমার নাম সৌমেন রয় তোমরা আজকে যে সেটটা করবে এমসিকিউ সেট সেভেন এমসিকিউ সেট সেভেনে যেটা করবে সেটা হচ্ছে যে যে ধরনের প্রশ্ন আমাদের ডাব্লু বিসি বিসিএসে ফেস করতে হয় সহজ এবং এবং কিছু কোশ্চেন মাঝামাঝি কিছু কোশ্চেন একটু শক্ত মানে টাফ টাফ বা হার্ড লেভেলেরও হয় তার মানে তার মানে ইজি মডারেট এবং অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলোকে আমাদের ফেস করতে হয় এই এই প্রশ্নগুলোর উত্তর মাথা ঠান্ডা রেখে উত্তর দিলে সবাই মোটামুটি পারবে যে যে স্ট্রিম থেকেই আসো না কেন একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে এখানে অ্যাকিউরেসি বাড়িয়ে নেওয়া যায় এবং স্কোর ফর্টি প্লাস অবশ্যই করা যায় তো আমরা প্রথম কোশ্চেন স্টার্ট করি প্রথম কোশ্চেন যেটা আছে আমাদের কাছে ইম্পর্টেন্ট এমসিকিউ সেট সেভেন ফর ডাব্লু আমাদের যে সেটগুলো হয়নি সেই সেটগুলো এক্সটেনশন করে দেওয়া হবে উনিশ তারিখের পর থেকে তো তোমরা একটু খেয়াল রাখবে এক দুই তিন চার হয়েছে পাঁচ ছয়টা আমরা নিতে পারিনি আজকে সাত স্টার্ট হলো তো পাঁচ ছয়ের সেটটাও আমরা পরে করে দেব তো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হু ওয়ার দ্য অষ্টদিগজ ইন দ্য কোর্ট অফ কৃষ্ণদেব রায় এই যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটাতে এক নম্বর হচ্ছে এইট মিনিস্টার এইট তেলেগু পোয়েটস এইট গ্রেট জেনারেলস এইট অ্যাডভাইসরস এই যে চারটে অপশন রয়েছে এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে এইট মিনিস্টার এইট তেলেগু পোয়েটস এইট গ্রেট জেনারেলস এবং এইট অ্যাডভাইসর কোনটা অ্যান্সার হবে একটু চেষ্টা করো যে উপস্থিত আছো সে একটু চেষ্টা করো কোনটা অ্যান্সার হবে দেখো এবং অ্যান্সারটা করার একটু চেষ্টা করো আমরা যদি দেখি তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরটা আমরা নিয়ে নিই এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এইট তেলেগু পোয়েটস এইট তেলেগু পোয়েটসই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার নাম্বার টু নাম্বার টু কোশ্চেন যদি দেখি তাহলে আমরা দেখবো দ্য সিটি অব জৈনপুর ওয়াজ ফাউন্ডেড ইন দ্য মেমোরি অফ আমাদের এই প্রশ্নটা পি ওয়াই কিউ যেখানে যেখানে আমাদের প্রশ্নটা করেছে দ্য সিটি অফ জৈনপুর ওয়াজ ফাউন্ডেড ইন দ্য মেমোরি অফ সিটি অফ জৈনপুর শহরটা যে তৈরি করেছিল সে আলাদা কিন্তু কার অনারে কার মেমোরিতে এই সিটি অফ জৈনপুর তৈরি হয়েছিল এটা যদি দেখো তাহলে আমরা মনে রাখবো এই শহরটা তৈরি করেছিল ফিরোজ শাহ তুগলক ইন দ্য মেমোরি অফ মোহাম্মদ বিন তুগলক তাহলে এই প্রশ্নটার উত্তর আমাদের কি হবে এই প্রশ্নটার উত্তর ডেফিনেটলি আমাদের অ্যানসার হবে বি মোহাম্মদ বিন তুকলক মোহাম্মদ বিন তুকলক অ্যান্সার হবে তাহলে নাম্বার থ্রি প্রশ্নে যাই তিন নম্বর প্রশ্ন হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং বাহমনি রুলার্স বিল দ্য ফেমাস গোল গম্বুজ অ্যাট বিজাপুর তাহলে ফেমাস বাহমণি রুলার যিনি বিজাপুরে গোল গম্বুজ তৈরি করেছেন সেই বিজাপুরের গোল গম্বুজ তৈরিকারী রুলারের নাম কি এটা যদি আমরা দেখি তাহলে আমাদের অ্যান্সার কি হবে অ্যামং দ্য ফলোয়িং বাহমনী রুলার্স বিল দ্য ফেমাস গোল গম্বুজ অ্যাট বিজাপুর এটা যদি আমরা দেখি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ আদিল শাহ এই মোহাম্মদ আদিল শাহ যিনি বিজাপুরের গোল গম্বুজটা তৈরি করেছিলেন তাই তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে এ মোহাম্মদ আদিল শাহ নেক্সট দেখো আমরা চার নম্বর প্রশ্নটায় যদি যাই চার নম্বর প্রশ্ন আমরা যদি দেখি বিজাপুর ইজ নোন ফর ইটস বিজাপুর কিসের জন্যে বিখ্যাত হেভি রেইনফল রক টেম্পল গোলগম্বুজ স্টেট অফ গোমতেশ্বর গোমতেশ্বর হচ্ছে একটা জৈন মন্দির এটা কর্ণাটকে অবস্থিত গোল গম্বুজ আগের প্রশ্নটাই পড়লে সেখানে রক কার টেম্পল কাঞ্চিতে রয়েছে হেভি রেইনফল চেরাপুঞ্জির ওই জায়গাটায় থাকে তো মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা এই প্রশ্নের জন্য অ্যান্সার হতে পারে সেটা যদি তোমরা দেখো তাহলে ডেফিনেটলি আমাদের অ্যান্সার হয়ে যাবে সি গোল গম্বুজ গোল গম্বুজটাই আমাদের কাছে সঠিক অ্যান্সার নেক্সট দেখো নাম্বার ফাইভ হুইচ রুলার অফ বিজয়নগর টু দ্য এম্পায়ার অব চায়না হুইচ রুলার অফ বিজয়নগর সেন্ট হিজ এম্বাসি টু দ্য এম্পায়ার অফ চায়না বিজয়নগরের কোন রুলার চায়নাতে তার প্রতিনিধি পাঠিয়েছিলেন এখানে যদি অপশন দেখো তাহলে এক নম্বর অপশানে রয়েছে হরিহর ওয়ান দু নম্বর অপশনে রয়েছে বুক্কা ওয়ান তিন নম্বর অপশনে রয়েছে কৃষ্ণদেব রায় চার নম্বর অপশনে রয়েছে সালুবা নরসিংহ নরসিংহ সালবু এই জায়গাটায় আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব বিজয়নগরে যে রুলাররা রয়েছে তারা চীনের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছে তার নাম হচ্ছে বুক্কা ওয়ান হরিহর এবং বুক্কা এই দুজনকেই বিজয়নগরের ফাউন্ডার হিসেবে ট্রিট করা হয় তো হরিহর এবং বুক্কা আগে হরিহর তারপরে বুক্কা কথিত আছে যে সঙ্গমের পাঁচ পুত্র এই বিজয়নগর ডায়নাস্টিটা প্রতিষ্ঠা করেছে তো হরিহর এবং বুক্কা এরা হচ্ছে দাদা ভাই তো আগে হরিহর রুল করেছে তারপরে বুক্কা যার সময়ে আমাদের চায়নাতে এম্বাসিটা পাঠানো হচ্ছে তার সময় থেকেই বিজয়নগর এবং বাহমনির সঙ্গে দ্বন্দ্বটাও স্টার্ট হচ্ছে তাহলে এই প্রশ্নটার সঙ্গে আর একটা প্রশ্ন মনে রাখতে হবে সেটা হচ্ছে বুকা ওয়ানের সময় থেকেই কিন্তু বিজয়নগর এবং বাহমণির সঙ্গে সঙ্গে যে লড়াই রায়চুর এবং এবং দোয়াব অঞ্চলটাকে দখল করার জন্যে যে লড়াই সেটাও স্টার্ট হবে এই জায়গাটাকে একটু খেয়াল রাখবে পাঁচ নম্বর প্রশ্নটা তাই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ওয়াজ নট কম্পোজার বাই হর্ষবর্ধন এই যে এই যে এই যে প্রশ্নগুলো প্রশ্নটা রয়েছে হুইচ অব দ্য ফলোয়িং ওয়াজ নট কম্পোজার বাই হর্ষবর্ধন এটা যদি দেখো তাহলে এখানে অ্যান্সারটা কি হবে হর্ষচরিত রত্নাবলী প্রিয়দর্শিকা নাগনন্দা নাগনন্দা রত্নাবলী প্রিয়দর্শিকা এই তিনটে গল্প হর্ষবর্ধন লিখেছে হর্ষচরিতটা ডেফিনেটলি বানভট্টের লেখা তাই হয়ে যাবে হর্ষচরিত হু ওয়াজ গিভেন দ্য টাইটেল অন্ধ্র কবিতা প্রতি পিতামহ অন্ধ্র কবিতা প্রীতামহ এইটা যদি আমরা দেখি অন্ধ্র কবিতা পিতামহ বা প্রপিতামহ যাই প্রশ্ন করুক অ্যান্সারটা সেম হবে এইটা এইটা যখন আমাদের প্রশ্ন করেছে তখন মনে রাখবে কবিতা অন্ধ্র ভাষার উৎপত্তি ওই বিজয়নগর ডায়নাস্টি সেভেন ডি একদম রাইট একদম রাইট সেভেন ডি কবিতা প্রপিতামহ বা পিতামহ যাই বলুক না কেন আলাসানি পেদদান এবং তিনি তিনি হচ্ছেন তিনি হচ্ছেন বিজয়নগর ডাইনাসটির কৃষ্ণদেব রায়ের পোয়েট ওয়ান অব দ্য অষ্টদিগ্গজের মধ্যে একজন তাই এখানে অ্যান্সারটা হয়ে যাবে পেদ দান থ্যাংক ইউ জিতেন্দ্র মন্ডল এবং অরিত্র থ্যাংক ইউ নেক্সট দেখো আট নম্বর কোশ্চেন দ্য বাহুমণি কিংডম ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার বিজয়নগর ডাইনাস্টি আগে তৈরি হবে তারপরে বাহমনি ডাইনাস্টি তৈরি হবে তো এই বাহমনি ডাইনাস্টিটা কখন তৈরি হয়েছিল বিজয়নগর ডাইনাস্টির এগারো বছর পর তার মানে এখানে দুটো তোমাকে মনে শালই হবে বিজয়নগর ডাইনাস্টির ফাউন্ডার হরিহর এবং বুক্কা এবং বাহমনি ডাইনাস্টির ফাউন্ডার হচ্ছে সৌরভ মুখার্জি থ্যাংক ইউ আলাউদ্দিন বাহমান বা হাসান গঙ্গু তাহলে এইটা আমি যদি মনে রাখি যে কি প্রথমে বিজয়নগর ডাইনাস্টি তৈরি হচ্ছে তেরোশো ছত্রিশ যে সময় দিল্লির সুলতান হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক তার এগারো বছর পর বাহমণি ডাইনাস্টি তৈরি হচ্ছে তেরোশো সাতচল্লিশ সালে তার সময়ও দিল্লির সুলতান হচ্ছে মোহাম্মদ বিন তুগলক তার মানে তেরোশো ছত্রিশ থেকে সাতচল্লিশ যাই হোক না কেন এই পিরিয়ডে দিল্লিতে রয়েছে মোহাম্মদ বিন তুগলক এটাও খেয়াল রাখবে কারণ এই প্রশ্নটা আমাদের বিশেষ প্রিলিমে আসে যে কোনো একটা জায়গা থেকে প্রশ্ন করতে পারে তাই কারেক্ট অ্যান্সার থার্টিন ফর্টি সেভেন এবং অরিত্র রাইট একদম রাইট একদম রাইট নেক্সট ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নটাকে যদি আমরা দেখি তাহলে দেখব হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার টু হ্যাভ দ্য টাইটেল লিফটেড হু হ্যাভ লিফটেড দ্য জিজিয়া অন হিন্দুজ এই জিজিয়াটা যদি বলি তাহলে প্রথম যেটা আমাকে খেয়াল রাখতে হবে জিজিয়া জিজিয়া ইজ এ নন মুসলিম রিলিজিয়াস ট্যাক্স এই নন মুসলিম রিলিজিয়াস ট্যাক্সটা মুসলিম হানাফি রুল অনুসারে অলরেডি কালেক্ট হতে থাকবে তাই মুসলিম কালচার যত যখন ভারতবর্ষে প্রবেশ করবে তখন ডেফিনেটলি জিজিয়া ট্যাক্সটাও অরিজিনালি চা চালু থাকবে তো এটা প্রথম ব্রাহ্মণদের উপর যেটা প্রয়োগ করবে সে হচ্ছে ফিরোজাতুকলক ফিরোজাত উগলক কি করছে চারটে রেগুলার ট্যাক্স ইন্ট্রোডিউস করছে এবং আদার এক্সট্রা ট্যাক্স তুলে দিচ্ছে সেই জন্য জিজিয়া ট্যাক্সটা ভারতে ইম্পোজ কে করেছে এটা আমরা অ্যান্সারটা নিই ফিরোজশাতুগলক ওটা তুলে দেন আকবর ঔরঙ্গজেব এটাকে আবার রি ইন্ট্রোডিউস করে তার মানে ফিরোজশা তুগলকের সময় থেকে জিজিয়া প্রপারলি ভারতবর্ষে ইন্ট্রোডিউস হবে এবং সমস্ত নন মুসলিম কমিউনিটি এই জিজিয়া ট্যাক্সটা দেবে তো এদের মধ্যে সেই সময়ও ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠটা গরিষ্ঠ জনগণ ছিল ও হিন্দু তাই জিজিয়া ট্যাক্সটা বেশি পে করত যারা তারা হিন্দু কিন্তু জিজিয়া ট্যাক্স কখনই হিন্দু রিলিজিয়াস ট্যাক্স হবে না এটা আমরা মনে রাখবো জিজিয়া এ নন মুসলিম রিলিজিয়াস ট্যাক্স মুসলিম সমাজে নন মুসলিমদের সিকিউরিটির সিকিউরিটির জন্যে যে ট্যাক্স দিতে হয় সেটাকেই আমরা জিজিয়া ট্যাক্স বলতে পারি এবং এইটা এটা অবশ্যই তুলে দিয়েছিলেন আকবর এটাও তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার থ্যাংক ইউ অরিত্র অ্যান্সারটা ঠিক বলেছ নেক্সট দেখো নাম্বার টেন হু ইজ দ্য অথার অফ আইনি আকবরী আইনি আকবরী এমন একটা বই যে বইটাতে আমরা আমরা জানতে পারছি যে এটা আকবরের সভাসদ নবরত্নের একজন এই বইটা লিখেছে এবং আইনি আকবরি গ্রন্থটা পার্সি ভাষায় লেখা এবং দশের আবুল ফজল একদম সৌরভ মুখার্জি অরিত্র ঠিকই বলেছ এটা রাইটার হচ্ছে আবুল ফজল আবুল ফজল এবং ফৈজি ফজল এরা দুজনাই হচ্ছে শেখ মুবারকের ছেলে এটাও আমাদের ডি ডাব্লু বি প্রশ্ন এদের বাবার নাম বাবার নামটা কি সেটাও তোমরা না না অপশান না হলে ফৈজি ফজল হবে না ফৈজি ফজল দাদা এবং আবুল ফজল ভাই বইটা আবুল ফজলে লিখেছে অন্য কেউ অ্যান্সার হবে না এরা এরা দুজনা অর্থাৎ নবরত্নে যেটা মনে রাখবে সেটা হচ্ছে নবরত্নে এই যে দুজনা রয়েছে ছেলেরা রয়েছে বাবা নেই অর্থাৎ মাজাহান নামার যার যে ড্রাফট করছে বাবা এবং তার পরবর্তীকালে ছেলেরা ছেলেদের মধ্যে বড় ছেলে হচ্ছে কোট পোয়েট ছোট ছেলে হচ্ছে আবুল ফজল হচ্ছে বায়োগ্রাফার এই পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে আমরা তার পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন হচ্ছে দ্য ফার্স্ট ম্যাট্রিমোলিয়ান অ্যালায়েন্স উইথ দ্য রাজপুত ওয়াজ এস্টাবলিশ বাই আকবর উইথ দ্য হাউস অফ আমরা যদি দেখি যে আকবর তার অনেকগুলো নীতির সাহায্যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন যার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স এই মানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তিনি ভারতীয়দের সঙ্গে নিজের রাজ্যটাকে বিস্তার করেছিলেন এখানে প্রশ্ন করেছে কোন হাউসের সঙ্গে বা কোন কোন গ্রুপের সঙ্গে তিনি প্রথম ম্যাট্রিমোনিয়াল ট্রিটিটা প্রথম প্রথম প্রতিষ্ঠা করেন অপশান এ হচ্ছে বুন্দেলাজ অপশান বি হচ্ছে কচ্ছ দেওয়া অপশান সি রাঠোর অপশান ডি দিও এই অপশানটাকে যদি তোমরা কেয়ার করো তাহলে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা যে দিও ডাইনাস্টি যারা রয়েছে তারা হচ্ছে একদম বাবরের সময় থেকে আসছে রাঠোর নয় রাঠোর নয় বলছি এটা ভালো করে শোনো শিশুদীয় যদি হয় তাহলে হচ্ছে রানা সংগ্রাম সিং তারপরে রানা উদয় সিং তারপরে রানা প্রতাপ সিং এবং তারপরে রানা অমর সিং এই যে অমর সিং এটা রয়েছে এই শিশুদীয় ডাইনাস্টি মানে হচ্ছে রানা প্রতাপ সিং এরা বংশ পরম্পরায় আকবরের বর্ষতা কখনো স্বীকার করবে না তাই শিশুদীয় কখনোই অ্যান্সার হবে না এই প্রশ্নটা যদি উল্টো করতো কারা কারা ট্রিটি কখনোই কখনোই গ্রহণ করবে না তাহলে অ্যান্সারটা হতো শিশুদীয় কিন্তু যখন প্রশ্নটা করেছে ট্রিটি কারা প্রথম অ্যাকসেপ্ট করেছে তখন অ্যান্সারটা হবে কাচ্ছদোয়া এটাই রাজপুত রাজপুত ডায়নাস্টির মধ্যে এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে হ্যাঁ বুন্দেল্লা ব্রিটিশদের মুঘলদের এগেনস্টে বিদ্রোহ করতে পারে রাঠোররা দিল্লির কাছাকাছি আছে তার মানে এগুলো তো অটোমেটিক্যালি দখল হয়ে যাবে যেটা যেটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে তাহলে প্রশ্ন অনুসারে অ্যান্সারটা কি হলো প্রশ্ন অনুসারে অ্যান্সারটা কি হলো একটু বলো প্রশ্ন অনুসারে অ্যান্সারটা বলে দিলাম তো বলে দিলাম তো এটা কচ্ছদোয়া অ্যান্সারটা হচ্ছে বি এটা একটু খেয়াল রাখো তাহলে এটার অ্যান্সারটা কী হলো বি অ্যান্সার হলো অডিটটু ক্লিয়ার হলো এটা হুম নেক্সট দেখো বারো নম্বরের কোশ্চেন হু ওয়াজ ডিফিটেড অ্যাট কনৌজ ইন দ্য হ্যান্ড অফ শেরশা ইন ফিফটিন ফর্টি মনে রাখবে এই কনৌজের যুদ্ধে কনৌজের যুদ্ধে পনেরোশো চল্লিশ সালে ফাইনালি হুমায়ুন হেরে ভারত ছেড়ে ভারত ছেড়ে পারস্যের দিকে পারস্যের দিকে যাবে এবং এর আগেও একটা যুদ্ধ আছে কনৌজের যুদ্ধ বিলগ্রামের যুদ্ধ ঠিক তার আগে মাইনাস ওয়ান থার্টি নাইন ব্যাটেল রাখতে হবে কিন্তু এই ক্ষেত্রে এগুলো তো আমাদের প্রশ্ন একদম কমন শের শাহের সেনাপতি যিনি রয়েছেন হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌর তিনি একজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই যুদ্ধ দুটোতে এক নম্বর হচ্ছে শের শাহের সঙ্গে পনেরোশো চল্লিশের যে যুদ্ধটা হচ্ছে সেটা কনৌজ আর এটা যখনই মাইনাস হয়ে যাবে তখন হচ্ছে সেটা চৌষা দুটোর দুটোই তোমাকে খেয়াল রাখতে হবে তাহমাম্পের আশ্রয় নেবে এটাও ঘটনা তাহলে পনেরোশো চল্লিশ সালে হুমায়ুন যে যুদ্ধ যার কাছে যুদ্ধে হারবে সে সের তাহলে পনেরোশো চল্লিশে যার কাছে হেরেছিল অ্যাপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এ নিয়ে কোনো প্রশ্ন নেই তাহলে ডেফিনেটলি এটার অ্যান্সার হবে সি হুমায়ুন এটা তোমরা রাইট করেছো থ্যাংক ইউ এবং তাহ কাছে চলে যাবে পার্সিয়ান রুলার শিয়া ধর্ম একমাত্র মুঘল সম্রাট যে শিয়া ধর্ম গ্রহণ করবে তার নামও হুমায়ুন কারণ পারস্য থেকে শিয়া ধর্মটাকে স্প্রেড করা হয় এই কারণে খেয়াল রাখবে ইরান থেকে যারা ভারতে আসবে তারা হচ্ছে শিয়া এবং তুরস্ক থেকে যারা ভারতে আসবে তারা হচ্ছে সুন্নি এটা ডেফিনেটলি খেয়াল করবে নেক্সট থার্টিন দ্য অরিজিনাল নেম অফ দ্য তান দ্য মোস্ট ফেমাস মিউজিশিয়ান অ্যাট দ্য কোর্ট অফ আকবর আকবরের কোর্টে আমরা যেটা দেখেছি থার্টিন সি হ্যাঁ আকবরের কোটে রামতনু পাণ্ডে বা তানসেন মিয়া তানসেন নামে পরিচিত তিনি ছিলেন একজন ফেমাস কোর্ট মিউজিশিয়ান এবং নবরত্নের একজন এই নবরত্নের একজন যিনি যে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছেন সেটা হচ্ছে সেতার তো আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে তানসেন যখন সেতার বাজাচ্ছে তখন বৃষ্টির আগমন হচ্ছে এই কারণে এনার তৈরি করা রাগ অনেকগুলো আছে সেটা অবশ্যই খেয়াল রাখবে মেঘ মল্লার এখানে মেঘটা দেবে না মল্লার রাগটাকে ইন্ট্রোডিউস করেছে সেটাও আমরা অ্যান্সার করব তানসেন এবং তার অরিজিনাল নেম রামতনু পাণ্ডে এটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে তাই সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমাদের তেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হয়ে গেল সি জিতেন্দ্র মন্ডল থ্যাংক ইউ এটা রাইট হয়েছে চোদ্দো নম্বরের কোশ্চেনটা দেখো হু রোড নামা। আমাদের দেখেছি যে এখানে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি দুটোই সুলতানি এবং মুঘল পিরিয়ডে পাই ফিরোজ সাথুগলক যদি প্রথম অটোবায়োগ্রাফি লেখে ওরই সময় বায়োগ্রাফি লেখা স্টার্ট হয়েছে চোদ্দোর ডি হ্যাঁ থ্যাংক ইউ অরিত্র কিন্তু একটু খেয়াল রাখবে এই অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি এই দুটো জিনিসই সুলতানি এবং মুঘল পিরিয়ডে রয়েছে তাই হুমায়ুন নামা যেটা সেটা হচ্ছে পার্সি ভাষায় লেখা এবং লিখেছেন গুলবদন বেগম এটাও একদম রাইট অ্যান্সার তোমরা অ্যান্সারটা রাইট করেছো তাই অ্যান্সার হচ্ছে হলো চোদ্দো ডি নেক্সট দেখো পনেরো নম্বর কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে এখানে দেখতে পাবে হুইচ হিস্টোরিক্যাল মনুমেন্ট ইন দিল্লি ইজ এ সিন্থেসাইজ অফ পার্শিয়ান অ্যান্ড ইন্ডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার হুইচ হিস্টোরিক্যাল মনুমেন্ট ইন দিল্লি ইজ এ সিন্থেসাইজ অফ পার্শিয়ান অ্যান্ড ইন্ডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার এই পার্শিয়ান এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনথেসাইজ আর্কিটেক্ট কোনটা কুতুম্বিনার লোধিটুম হুমায়ুন্টম এবং রেড ফোর্ট এই যে চারটে রয়েছে এই চারটে যদি আমরা দেখি তাহলে ডেফিনেটলি আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি হুমায়ুন স্টম হুমায়ুন স্টমটা হচ্ছে ইন্ডিয়া এবং পার্শিয়ান আর্কিটেকচারের সিনথেসাইজ এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হুমায়ুন স্টমটা দিল্লিতে অবস্থিত এটাও খেয়াল রাখবে নেক্সট ষোলো নম্বরের প্রশ্ন হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং টার্মস ইজ নট অ্যাসোসিয়েট উইথ দ্য মুঘলস এখানে যদি আমরা দেখি এই যে টার্মগুলো রয়েছে মানসব জিটল জায়গির এবং দাম এই মুঘল পিরিয়ডে কোনটা নয় তাহলে মুঘল পিরিয়ড বলতে এখানে একটু খেয়াল রাখবে মুঘল পিরিয়ড বলতে এখানে ধরে নেব আমরা পনেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো আঠান্ন পর্যন্ত তার মানে আঠেরোশো আঠান্ন পিরিয়ডে যে মাঝখানে স্বেচ্ছায়ের পিরিয়ড নেই সেটা একটু খেয়াল রাখবে এইটা যেটা আছে এইটা যেটা এটা যেটা আছে সেখানে একটু খেয়াল রাখবে এর মাঝখানে শেরশাহ থাকলেও সেটা মুঘল পিরিয়ডের মধ্যে আছে বলে দামটাকে মুঘল পিরিয়ডের মধ্যে ধরে নিলাম জিটোলটা যেহেতু সুলতানি পিরিয়ডে তৈরি হয়েছে অর্থাৎ ইলতুতমি যেটা ইন্ট্রোডিউস করেছে সেই জন্যে সিটাকে দেখে নেব জায়গির এবং মানসব এটা মুঘল পিরিয়ডে থাকবে তাই এই হিসেবে আমাদের কোনটা অ্যান্সার হতে পারে দামটা তো শেরশাহ এইটাই তো বুঝিয়ে দিলাম যে শেরশাহ কার মধ্যে রয়েছে পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো আঠান্নর মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শের শাহের পিরিয়ড তাহলে শের শাহকে কার মধ্যে ধরে নিলাম এই প্রশ্নটার মধ্যেই তোমাকে অ্যান্সারটা বুঝে নিতে হবে তাহলে ষোলোর কি করে এ হয় একদম সৌরভ মুখার্জি এটাই তো আমাদের প্রশ্নর উত্তর হওয়া উচিত সি ফর জিটোল সরি সি ফর জিটোল এটাই তো উত্তর হওয়া উচিত অ্যাকচুয়ালি দুটো যেটা যেটা আমাদের দামটাও মুঘলদের নয় কারণ এটা শেরশাহ ইন্ট্রোডিউস করেছে শেরশাহ আফগান আবার তুর্কিরা ইন্ট্রোডিউস করছে সুলতানি পিরিয়ডে এটা মুঘলদের আগে আর এটা মুঘলদের মধ্যে আছে বলে আমরা এটাকে ইনক্লুডিং করে এটাকে এক্সক্লুডিং করে দিলাম এই ধরনের প্রশ্ন থাকবে তাই মাথা ঠান্ডা রেখে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে হয় বিসিএসে ক্লিয়ার হলো হ্যাঁ তার মানে আগে ডিটাও তো মুঘলদের নয় ডিটাও তো আফগানদের ডিটা তো শেরশাহ তাহলে এখানে যেটা বলেছে যে উইথ মুঘলস যেহেতু শেরশাহ মুঘলদের মাঝখানে রয়েছে এটাকে আমরা ইনক্লুডিং করে এই জিটলটাকে অ্যান্সার নিলাম যেটা কখনো সম্ভব নয় হ্যাঁ ওটাও তো হতে পারে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই নেক্সট দেখো তার পরের প্রশ্ন কুবলিয়াত অ্যান্ড পাট্টা ওয়াজ ইন্ট্রোডিউস বাই কুবলিয়াত হচ্ছে কবুল করা অর্থাৎ কৃষক কৃষক সরকারকে দিচ্ছে পাটটা হচ্ছে পাট্টা তার পরিবর্তে কৃষক কতগুলো শর্ত বলছে সরকারকে এবং তার পরিবর্তে সরকার কৃষককে যে দলিল দিচ্ছে সেটাই হচ্ছে পাট্টা তার মানে এটা হচ্ছে ফার্মার ডিড এটা গভর্নমেন্ট ডিড এই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে ইন্ট্রোডিউস কে করছে এটা একদম রাইট অরিট্রো এটা শেটশাহ ইন্ট্রোডিউস করছে তো ডেফিনেটলি এটার অ্যান্সার হচ্ছে শাহ নেক্সট দেখো হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ইস্যুড দ্য কয়েন রুপি ফর দ্য ফার্স্ট টাইম হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ ইস্যুড দ্য কয়েন রুপি ফর দ্য ফার্স্ট টাইম এটা যদি প্রশ্ন করে আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও আঠেরো নম্বর আঠারো নম্বর প্রশ্নের উত্তর যদি দাও তাহলে এটার অ্যানসার হচ্ছে শের শাশুড়ি রুপিয়া একদম এ কেন মোহাম্মদ বিন তুগলক তো দোকানে ইন্ট্রোডিউস করেছিল রুপি বলেছে একদম একদম সি অ্যান্সার থ্যাংক ইউ উনিশ নম্বর প্রশ্নটা দেখো দ্য মুঘল এম্পায়ার হু অ্যাপয়েন্টেড ম্যাক্সিমাম নাম্বার অফ হিন্দু অফিসার ওয়াজ মুঘল অফিসার যিনি ম্যাক্সিমাম নাম্বার অফ হিন্দু করছেন আমরা আকবরের পিরিয়ডেও হিন্দু পেয়েছি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ হিন্দু যদি আমরা পাই তাহলে সেটা পাবো আমরা একদম রাইট সৌরভ মুখার্জি থ্যাংক ইউ এটা আমরা পাবো ঔরঙ্গজেবের পিরিয়ডে সংখ্যায় বেশি সংখ্যায় বেশি হিন্দুরা থাকবে ঔরঙ্গজেবের পিরিয়ডে এটা কিন্তু খেয়াল রাখবে নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন হুইজ দ্য অথর অফ দ্য বুক দ্য লাস্ট মুঘল দ্য ফল অফ এ ডাইনাস্টি দিল্লি ইন এইটিন ফিফটি সেভেন এই দ্য লাস্ট মুঘল এই বইটার রাইটার হচ্ছে উইলিয়াম ডার্লিম পল উইলিয়াম ডার্লিম পল এই এই বইটাতে লাস্ট মুঘল বাহাদুর শাহের কথা বলেছে তো ডেফিনেটলি এটার অ্যান্সার হচ্ছে বি বি মানে হচ্ছে উইলিয়াম ডার্লিম পল থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের বলবো যে তোমরা লেটস ক্র্যাকিটকে সামনে রেখে তোমরা খেয়াল রাখবে যে যখনই তোমরা গুগল প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে আনেমি লার্নার অ্যাপ ডাউনলোড করে ইনভাইট করে সৌমেন লাইভ ইউজ করে তোমরা পেশালের ক্লাসগুলো দেখতে পারো ফ্রি অ্যাক্সেস রয়েছে ওখানে এখানে আমরা মনে রাখবো যে এটা ইন্ডিয়ান লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আমাদের আমরা বলছি লেটস ক্র্যাকিট মোটোকে সামনে রেখে ডাব্লুবি পি আন্ডারে যতগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় আমরা এখানে সাবস্ক্রাইব করার কথা বলছি एट এ টাইম সাবস্ক্রিপশনে তুমি সমস্ত পরীক্ষার प्रिपरेशन এখানে পাবে ব্যাচ কোর্স এখানে রয়েছে যে ব্যাচ কোর্সগুলো হ্যাঁ গুড आफ्टरनून এই ব্যাচ কোর্সগুলো তোমাদের সমস্ত পরীক্ষার উপযোগী অনুসারে এই ব্যাচ কোর্সগুলো তৈরি করা কেউ ক্লার্কশিপ দিতে পারো কেউ মিসলেনিয়াস দিতে পারো কেউ বিসিএস দিতে পারো কেউ টেট দিতে পারো সমস্ত পরীক্ষার জন্য আমাদের এই 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 প্ল্যাটফর্মে ব্যাচ কোর্সগুলো রয়েছে অ্যাট এ টাইম সাবস্ক্রিপশানে তোমরা সমস্ত ব্যাচ কোর্সগুলোতে অ্যাভেলেবেল অ্যাক্সেস পাবে এখানে আমাদের কতগুলো ব্যাচ রয়েছে যেমন ধরো এমসিকিউ কিউ ব্যাচ অন জেনারেল স্টাডিজের জন্যে অগ্রণী এখানে এই অগ্রণী ব্যাচের মধ্যে তোমরা সমস্ত ক্লাসগুলো পাবে দ্বিতীয় রয়েছে আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টু প্রিলিম ব্যাচ এই ব্যাচটার জন্য আগমন ব্যাচ রয়েছে এই আগমন ব্যাচেও তোমরা এনরোল করতে পারো এখানে আন একাডেমির সমস্ত টপ এডুকেটাররা ক্লাস নিচ্ছে হ্যাঁ জয় জয় ভালো আছো পড়াশোনা করো নেক্সট দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে উদীয়মান একশো দিন ইন্টিগ্রেটেড কোর্স অন ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ব্যাচ ওয়ান উদীয়মান ব্যাচটা রয়েছে এই উদীয়মান উদীয়মান ব্যাচটায় তোমরা তোমরা ক্লাস করতে পারো যেখানে যারা ডাব্লু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের নিয়ে পড়াশোনা করছো এখানে আমাদের যেটা দেখি সেটা হচ্ছে দুটো জিনিস ফ্রি ভার্সেস প্লাস এই ফ্রি ভার্সেস প্লাস যখন আমরা দেখি তখন ডেফিনেটলি আমরা বলবো এখানে লিমিটেড সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে এখানে 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 কমপ্লিট সিলেবাস করানো হচ্ছে এখানে লিমিটেড প্র্যাকটিস এখানে আনলিমিটেড প্র্যাকটিস এখানে লিমিটেড পিডিএফ নোট পাবে এখানে আনলিমিটেড পিডিএফ নোট পাবে এখানে ডাউট ক্লিয়ারিং তোমাদের তুম টাইমের ওপর ডিপেন্ড করে এখানে ডাউট ক্লিয়ারিংটা কম্পালসারি এই যে জিনিসগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি এবং প্লাসের মধ্যে প্লাসটাই হচ্ছে বেটার তাই কনস্ট্রাকটিভ এবং রেকগনাইজড ওয়েতে পড়ার জন্যে প্লাসের ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করতে পারো এবং এবং প্লাস ফিচার যদি দেখো তাহলে তোমরা প্রত্যেকে নিজেদের এডুকেটারকে চুজ করতে পারবে এক্সাম প্রিপারেশানটা কমপ্লিট করতে পারবে রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশান পাবে এক্সেসিভ কভারেজ অফ সিলেবাস সিলেবাসটাকে কম সম্পূর্ণ করে তোমাকে বারবার মেমোরাইজ করে দেওয়া হবে ফ্রি প্র্যাকটিস টেস্ট পাবে এবং উইকলি ফ্রি মক টেস্ট পাবে যেগুলো হচ্ছে আমাদের প্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনো একটা পরীক্ষায় পরীক্ষার্থীকে সঠিকভাবে তৈরি করার জন্য তাই তোমাদের বলবো এটাই আমাদের আন অ্যাকাডেমি আজকের দিনে দাঁড়িয়ে ঘরে বসে সেফ থেকে তোমরা এই আন একাডেমির ক্লাসে জয়েন করতে পারো তো এখানে আমাদের এখন যা কোম্পানির নিয়ম হয়েছে এটা ফাইভ পারসেন্ট নয় এটা টেন পারসেন্ট হবে আমাদের যেটা বলা হয়েছিল সেটা একটু খেয়াল রাখবে ফাইভ পারসেন্টের বদলে এটা টেন পারসেন্টই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাই এটা আমাদের কাছে দরকার নেই আমাদের টেন পারসেন্ট ডিসকাউন্ট দিলে কোড ইউজ করে তোমরা সব জায়গায় এই এইটাতেই এখন পাবে কারণ হাইকটা এখনও কোম্পানি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী অনুযায়ী এই হাইকটা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ টেন পারসেন্ট থেকে ফাইভ পার্সেন্ট নেমে যেতে পারে যেটা বলা হয়েছিল সেটা তোমাদের রিকোয়েস্টে এটা এখন পর্যন্ত টেন পারসেন্টই রেখে দেওয়া হয়েছে এটা মাথায় রাখবে তোমরা এখনও তোমরা টেন পারসেন্ট অফেই এই সাবস্ক্রিপশানগুলো করতে পারবে এক মাস তিন মাস ছ মাস বারো মাস চব্বিশ মাসের যে সাবস্ক্রিপশন রয়েছে সেই সাবস্ক্রিপশানটা তোমরা যদি সৌমেন লাইভ কোডটা ইউজ করো তাহলে এই টেন পারসেন্টই ডিসকাউন্ট পাবে এটা ফাইভ পার্সেন্ট হবে না এখন পর্যন্ত ক্লিয়ার হলো এটা অবশ্যই করবে তাতে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এবং এবং ডেফিনেটলি ক্লাসগুলো কন্টিনিউ করো আগামী সেশানে তোমাদের সঙ্গে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেকে ভালো থেকো সেফ থেকো পড়াশোনা করো আপকামিং ডাব্লিউ পরীক্ষার জন্যে নিজেকে গড়ে তোলো আন অ্যাকাডেমির প্ল্যাটফর্মে টাটা